আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আসলে অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও করতে যাচ্ছে এখন, সেটা হচ্ছে টিভিতে ইনকাম কীরকম, উবার বোল্ট বা ফ্রি নাও বর্তমানে যেগুলো খুব রানিং পর্তুগালে, যেহেতু আমি নিজেও করতেছি প্লাস করছি। ব্যাপারটা হচ্ছে আসলে আমি অনেকজন রিকোয়েস্ট করছে, আমি বলছি ভাই করুন বা এটা নিয়ে একটা ভিডিও বানাবো। সমস্যা হচ্ছে যে ভাই আমি একটু শুধু এটাই না, অন্যান্য কিছু কাজ করতেছি প্লাস কিছু বিজনেস নিয়ে একটু দৌড়দৌড়ির মধ্যে আসি, তো সেক্ষেত্রে হয় না, ফ্রি সময়টা হয় না আসলে। সো এই জন্য ফ্রি সময় না পাওয়াতে অনেক যেমন বানাইতে পারি না। আজকে আসছি ফ্রান্সে, মানে 3-4 দিনের জন্য একটা ট্যুরে আসছি, ফ্রেন্ড আসার সাথে ভিডিও করতেছি। সো ভাবলাম যেহেতু আসছি আইফেল টাওয়ারের সামনে সময় আছে, তো এদিক থেকে ভিডিওটা করে নিই কেমন হয়। তো ফ্রেন্ড বলো ঠিক আছে করেন। এই তো তাইলে শুরু করা যাক মেন টপিক্সে। আসলে টিভিডি বা উবার, মানে টিভিডি হচ্ছে আপনার প্ল্যাটফর্ম, এটার আন্ডারে উবার ট্যাক্সি, উবার বোল্ট বা ফ্রিনাও এগুলো করা যায়। সো আপনি বোল্ট বা উবার বা ফ্রিনাও দিয়ে আপনি কত ইনকাম পার ডে, এগুলো কেউ ফিক্স করে বলতে পারবো না, একটা অ্যাভারেজ একটা অ্যামাউন্ট বলা যায়। ইনকামটা হচ্ছে কারণ হিসেবে আপনার ডিপেন্ড করে আপনি কোথায় ড্রাইভ করতেছেন। যেমন আমরা একটা উদাহরণ দিই আপনারে, আপনি লিসবন থেকে ড্রাইভ করে আলামাদা, এটা আউট অফ লিসবনে বা অন্য কোনো একটা সিটিতে নিছেন, তো সেক্ষেত্রে কী হয়, আপনি মানে ফ্রিপোর্টে নিলেন, মনে করেন ফ্রিপোর্ট আউটলেট ফ্রিপোর্ট, যেটা হচ্ছে মন্তেজের সাথে অপোজিট সাইডে, মন্তেজের পাশে। তো ওই এরিয়াতে যখন আপনি একটা লোক নিয়ে যাবেন, যাইতে কিন্তু আপনি পাইছেন মোটামুটি 25-20 টাকা পাই ফেলছেন শুধু ড্রাইভ করতে লিসবন থেকে ওই জায়গায়। বাট আসবেন যে আপনার লোকটা ওই জিনিসটা কিন্তু কনফার্ম না, আপনি যেটা লোক নিয়ে আসতে পারবেন। যদি একটা প্যাসেঞ্জার না নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার তেলের খরচ গেলো, প্লাস আপনার আসার সময় টুলও দিতে হবে। যখন আপনি প্যাসেঞ্জার নিয়ে যাবেন, তখন কিন্তু আপনার টুলটা ওই যে ওয়েবসাইট ওরা কিন্তু বহন করবে। তো সেক্ষেত্রে কী হয়, আপনার খরচটা কমে যায়, ইনকামটা বেশি হয়। তো এই জন্য ফিক্সড একটা অ্যামাউন্ট বলা যায় না, বাট সামার এবং উইন্টারের মধ্যে রাত দিন একটা ডিফারেন্স আছে। কীরকম সামার সময় আপনার ট্যুরিস্ট থাকে, আপনার কন্টিনিউয়াসলি আপনার ক্লায়েন্ট থাকে। আপনি একটা অর্ডার শেষ না করতে বোল্ট থেকে শেষ করছেন, তাই আপনার বোল্ট শেষ করেও আপনি উবার চালু করছেন, উবারের ড্রাইভ কী বলে অর্ডার চলে আসছে, তারপর আবার ফ্রি নাও ক্লায়েন্ট অফার ইয়ার কল চলে আসছে, একটার পর একটা থেকে যায়। আর একটা ব্যাপার হচ্ছে আপনার উইন্টারের মধ্যে আপনার ইয়াটা বেশি থাকে, যেমন আমাদের অ্যাপস থেকে আপনার কী বলে ওর যে প্রমোশন বা যে খরচটা কম দেয়। যেমন আপনি সেম কিলোমিটারে আপনার যদি আপনি মনে করেন যে 5 কিলোমিটার আপনি চালিয়ে নিলেন, আপনি উইন্টারের সময় একটা জায়গায় সে জায়গায় 3 টাকা 65 দিলে, সামার সময় আপনি সেম জায়গাটা নেবেন, যেহেতু কল বেশি ক্লায়েন্ট বেশি, ওরা অ্যাপস থেকে ওরা কী করে ওরা আপনার অ্যামাউন্টটা বাড়ায় দেয়, সেক্ষেত্রে আপনার সেম জায়গায় নেবেন 10 টাকা, তো সেক্ষেত্রে আপনার ইনকামটা ডাবল হয়ে যেতেছে। তো এই জন্য সামারে সবাই প্রিফার করে যে উবার বোল্ট করতে। সকালে শিফট সরি আর ডে শিফটে একজন, রাত শিফটে একজন, যদি ডে শিফটে রাত শিফটে করে তাও আপনার প্রায় 2500 বা 3000 থেকে যায়। মানে যদি আপনি 12 ঘন্টা শিফট করে শিফট করেন, 12 ঘন্টা তো করতে পারে না, সেক্ষেত্রে 9 ঘন্টা কেউ 10 ঘন্টা করে, মানে সামার সময়টা। আর উইন্টার যেহেতু আমি করছি বা করতেছি, তো সেক্ষেত্রে কী হয়, আপনার উইন্টারও খারাপ না, আপনার 70-80 টাকা অ্যাভারেজে থেকে যায়। তো 70-80 অ্যাভারেজে থেকে গেলে আপনার পার ডেতে আপনি হিসাব করে নেন মাসে কত চলে আসে, তাও মাসে মোটামুটি আপনার খরচটা যদি 2000 উপর থাকে। তো এগুলোতে আসলে অনেকজনে অনেক ধরনের কথাবার্তা বলবো, মানে অ্যামাউন্ট একটা ফিক্সড অ্যামাউন্ট কোনো ফিক্সড নেই, বাট অ্যাভারেজে আপনার 2000 শীতের মধ্যে বলা যায় থাকে, যদি আপনার 24 আওয়ার গাড়ি থাকে আপনার কাছে। বা শীতের মধ্যে ওই যে রাত শিফট ডে শিফট আর নাইট শিফট করে তারপর একটা ইনকাম করা যায় না, সেই জন্য শীতের সময় আপনার শীতের মধ্যে আপনার নর্মালি আপনার 24 আওয়ার গাড়ি লাগে। যখন পিকিং টাইমগুলো আছে আপনার ধরতে হয়, যেমন পিকিং টাইম হচ্ছে আপনার সকাল 6টা থেকে 10টা পর্যন্ত সকালে, আর যদি আপনি আবার বিকাল 4টার পরে বের হন 10টা পর্যন্ত, আপনার মোটামুটি 9-10 ঘন্টা করতে পারলে আপনার এই উইন্টারের মধ্যে আপনার কী বলে, যদি আপনি কমিশনে করেন সেই কমিশন দিয়ে কমিশন হইতে পারে 44% যে গাড়ি সব যার ইন্স্যুরেন্স যার সব কিছু আপনি যদি ড্রাইভ করবেন, আপনার ক্ষেত্রে হয়তো হইতে পারে 46% দিবে বা 45% দিবে, সবগুলো দিয়েও আপনার 45% আপনার প্রায় 70-80 টাকা বা 100 টাকা চলে আসে। এটা হচ্ছে আপনার উইন্টারের হিসাব, যদি 24 আওয়ার গাড়ি থাকে আপনার কাছে। আর যদি আপনার উইন্টার চালান সেক্ষেত্রে সামার চালান, সেক্ষেত্রে আরও তো খরচ ইনকাম তো অবশ্যই বেশি হবে। সো অ্যাভারেজে আপনার বলা যায় যে পার ডে আপনি 100 ইনকাম করতে পারবেন, 100 ইউরো ইনকাম করতে পারবেন যদি আপনি ডেডিকেট করেন নিজেকে, এটা হচ্ছে কথা। এই তো, আর যদি কোনো কোশ্চেন থাকে বা
জানা থাকে দয়া করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।